দর্শক শুভেচ্ছা নেবেন আজ পহেলা জুন মঙ্গলবার 2021 সাল প্রতিদিনের মতো এই অতিমারির সময়ও প্রকাশিত হয়েছে আজকের দৈনিক প্রথম আলো আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবং সেই সাথেকার গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ মতামতগুলো এখন জানিয়ে দেব আপনাদের প্রথম পৃষ্ঠায় আছে ব্যয় বাড়ল 3600 কোটি টাকা ঢাকা ওয়াসার একটি খবর 10 প্রকল্পের 8টি নির্ধারিত সময় শেষ হয়নি এসব প্রকল্পের মোট ব্যয় 26871 কোটি টাকা প্রথম পৃষ্ঠাতেই আছে করোনা শনাক্তের খবর শনাক্ত রোগী 8 লাখ ছাড়ালো করোনা সংক্রমণ দেশে 24 দিনের মধ্যে সর্বোচ্চ 1710 জন রোগী শনাক্ত হয়েছে গতকাল এছাড়া আছে প্রথমেই ছাপা হয়েছে যে ছবিটি সেখানে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর চালু হওয়ার পরে সবার স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারের উদাসীনতা নিয়ে একটি ছবি দ্বিতীয় পৃষ্ঠায় আছে জেলায় লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন মন্ত্রিসভার বৈঠক আপাতত 5 কোটি মানুষকে টিকা দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী তৃতীয় পৃষ্ঠায় জায়গা করে নিয়েছে ভূমিকম্প ও ঝড়ের খবর ছোট ভূকম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত সিলেটে 6 বার ভূকম্পন বড় ভূমিকম্প হলে দেশের 20 লাখ বহুতল ভবন ঝুঁকিতে পড়বে বলে জরিপে উঠে এসেছে ঢাকায় 13 লাখ চট্টগ্রামে 3 লাখ ও সিলেটে 1 লাখ বহুতল ভবন ঝুঁকিপূর্ণ এছাড়া আছে কয়রায় খাওয়ার পানির সংকটের খবরটি পাঁচের পৃষ্ঠায় আছে ভারতের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে একটি খবর চীন সক্রিয় মোদীকে হাঁটতে হবে বাড়তি পথ মোদীর বৈদেশিক নীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহণের সপ্তম বর্ষপূর্তিতে পররাষ্ট্রনীতির সাফল্যের পাশাপাশি দেখা দিয়েছে বেশ কিছু সংশয় এই খবরটি লিখেছেন নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় 6-এর পাতায় আছে ঢাকার বাইরের খবর খাল খননের মাটিতে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত পাওবর উদ্যোগে রাজাখালি ও কেষ্টখালি খালের খনন কাজ শুরু হয় গত 29 এপ্রিল থেকে আন্তর্জাতিক পাতায় আছে মানসিক অসুস্থতার ঝুঁকিতে শিশুরা এটি গাজায় ইসরায়েলি হামলার পরবর্তী একটি খবর ইউরোপীয় নেতাদের উপর যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি ডেনমার্ক রেডিওর প্রতিবেদন গুপ্তচর বৃত্তির দোসর ডেনমার্ক 2012 থেকে 2014 সাল পর্যন্ত এসব গুপ্তচর বৃত্তি করা হয় বাইডেন জড়িত বলে অভিযোগ এছাড়া একই পাতায় স্থান পেয়েছে ভারতের টিকা নিয়ে হাজার প্রশ্ন সুপ্রিম কোর্টের জিজ্ঞাসা নয়াদিল্লি প্রতিনিধির পাঠানো খবর 8-এর মতামতের পাতায় আছে ইসরায়েলের সঙ্গে অঘোষিত সম্পর্ক কেন অনুচিত কামাল আহমেদের লেখা তাছাড়া জায়গা পেয়েছে সম্পাদকীয়তে সীমান্তবর্তী জেলায় সংক্রমণ সর্বাত্মক লকডাউনের বিকল্প নেই পড়াশোনার 9-এর পৃষ্ঠায় আছে এসএসসি পরীক্ষা 2021 সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে 10-এর পৃষ্ঠা বিশ্ব দুগ্ধ দিবস দুধে ভাতে থাকা এখনো দুরাশা বিশ্ব দুগ্ধ দিবস আজ দুধের উৎপাদন বাড়াতে হবে এর জন্য দরকার খামারিদের উন্নয়ন সহজলভ্য করতে হবে গোখাদ্য 11 পৃষ্ঠার অর্থ বাণিজ্য সেখানে গুরুত্ব পেয়েছে আসছে বাজেট নিয়ে আসছে বাজেট 2021-22 অগ্রাধিকার পাক 4 খাত অগ্রাধিকারমূলক খাতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষি পণ্যের মূল্য কমিশন ব্যাংক কমিশন ও প্রণোদনা বাস্তবায়নে টাস্কফোর্স গঠনের সুপারিশ সিপিডির সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির 3% বরাদ্দ রয়েছে এর মধ্যে পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ ভর্তুকিও রয়েছে 14-এর বিনোদনের পাতায় রয়েছে অপেশাদারী জায়গায় অল্প বাজেটে কাজটাকে ভালোবেসে করি বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের সাক্ষাৎকার এটি 15-এর খেলার পৃষ্ঠায় রয়েছে আলো ছড়িয়ে শুরু তারকাদের প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর প্রথম দিনের 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে বাকি 4 ম্যাচে আলো ছড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা এছাড়া আছে আফগানদের নিয়েই ভাবনা কাতারে ফুটবল দল শেষ পাতায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ নিয়ে একটি খবর পদায়নের দাবিতে অবস্থান সহ উপাচার্য অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 4 জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এছাড়া রয়েছে এলপিজির দাম আরও কমল সে খবরটি পাঠক
এই সময়ও কিন্তু গণমাধ্যম কর্মীরা মাঠে ছুটছেন আপনাকে প্রতিদিনের খবরটি পৌঁছে দেওয়ার জন্য। হুবহু এই পত্রিকাটি যদি পড়তে চান তাহলে সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো, আর প্রতি মুহূর্তের আপডেট যদি জানতে চান তাহলে দেখুন prothomalo.com। আপনারা জানেন যে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে পত্রিকা থেকে করোনা ভাইরাস ছড়ায় না। এই সময়ে মাস্ক পরুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। শুভেচ্ছা।